মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ফ্যামিলিতে। তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ আবারও স্টার্ট করে দিয়েছি। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি, আর আজকে তো একটু বেশি ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 6টা। তো আজকে তোমাদেরকে এখন থেকেই সাথে নিয়েই আমি ভিডিওটা শুরু করছি। আর 6টা বাজে তার কারণ দেখতেই পারলে, হলুদ ফুলটা যদিও ফুটে গেলেও সাদা ফুলটা কিন্তু এখনও ফোটেনি, হয়তো সূর্যের আলো পড়লেই ফুটবে। তো যাই হোক, আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। আজকের সকালটা কিন্তু অন্য দিনের সকালের থেকে একটু অন্যরকম, কারণ তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার বাড়ি। ওটা হচ্ছে আমার প্রথম বাড়ি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি। তো সেখানে যাব বলেই আজকে ঘুম থেকে আমাকে অ্যালার্মকেও তুলতে হয়নি, আমি নিজে ইচ্ছায় উঠে গেছি। আর কালকে একটু রাতও হয়েছে ঘুমাতে। তো যাই হোক বন্ধুরা, ওই যে বাড়িতে যাওয়ার একটা মানে আলাদাই আনন্দ। যারা আমার মতন অনেক দিন পর পর যাও বা বেশি দিন থাকতে পারো না, তারাই কিন্তু বুঝবে। আর অনেক দিন পর পরই আর প্রত্যেক দিন বাপের বাড়ি যাওয়ার একটা মজাই আলাদা। তো যাই হোক, আমিও কিন্তু সেই উত্তেজনা নিয়েই সকালবেলায় সমস্ত কাজ কিন্তু করেই রেখে গেছি, তোমরা কিন্তু দেখতেই পারলে। শ্বশুরমশাই যেহেতু বাড়িতে একাই থাকবেন, তার জন্য সকালের সকালে তো উনি বাইরে খেয়ে নেবে আজকে, যাই হোক মিষ্টির দোকানের পরোটা। সেই জন্য আজকে আমি দুপুরের আর রাতের রান্নাটা কিন্তু গরম করে, যে তুমি কালকে মানে গতকাল রাত্রে আমি রান্নাটা করে রেখেছিলাম, শুধু সকালবেলা উঠে একটু গরম করে নিলাম আর ভাতটা গরম গরমই করে দিয়েছি। তো সেগুলো করে গুছিয়ে রেখে এমনকি রাতের খাবারও গরম টরম করে ঢেকে তারপরেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি। আর সকালবেলা ওই যে একটু হালকা চা, এর থেকে বেশি আমি আর কিছুই খেতে পারি না। আজকে যদিও চাটা খেয়েছি, জানি না সকাল থেকে একটু গায়ের মধ্যে মানে গোলাচ্ছিল। তো আমার হাজবেন্ড সবাইকে চা সার্ভ করে নিজেও একটুখানি চা খেয়ে সকাল সকাল বেরিয়ে গেছি। এখন কিন্তু বাজে বন্ধুরা প্রায় 10:15 কি 20-এর কাছাকাছি। তাও দেখো আকাশ কীরকম মেঘলা, মনে হচ্ছে ভোরবেলা। আর এই যে আমাদের নায়ক, মানে আমার গল্পের নায়ক বলতে পারো, তো আমরা কিন্তু একদম ট্রেনে উঠেই একটুখানি পরেই জায়গা পেয়ে গেছি। জানি না কেন প্রায় দিনই কিন্তু আমি বসেই যাই, যতই ভিড় হোক না কেন। আর এই ট্রেনটা অনেক হালকা হয়, কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, পুজোর জন্য হতে পারে। তো আমরা বেরিয়ে পড়েছি আর বলতে বলতে কিন্তু দেখো চলেও এসেছি। আর যেই না রানাঘাট স্টেশনে ঢুকলো, মনে যেন আনন্দ আরও 4 গুণ বেড়ে গেল। তো কখন যে বাড়িতে যাব আর মায়ের মুখটা দেখবো আর মায়ের হাতে রান্না করা খাবারগুলো খাবো, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। আর দেখো বাড়িতেই আসতে না আসতেই কিন্তু মানে স্টেশন থেকেই এক গাল হাসি নিয়ে আমি চলেছি বাড়ির দিকে। আর রাস্তায় এত সুন্দর একটা ফুলের দোকানই বলতে পারো ছোট্ট করে, তো দেখে সত্যি মনটা আরও বেশি ভরে গেল। তো আমার হাজবেন্ডও বলে তুমি এখানে আসলে তোমার আলাদাই একটা ইমেজ তৈরি হয়ে যায়, আলাদা একটু রেলা বেড়ে যায়। হবে না বলো, যার যায় মানে যার জন্মস্থান, যার এরিয়া, যার এলাকা, সে তো সেখানে এসে একটু দাদাগিরি করবেই, তাই না? এটা আর তেমন কোনো ব্যাপার না, তো আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। আর বাড়িতে আসলে তো আমিই রাজা। যাই হোক, ওই বাড়িতেও কিন্তু আমি কম যাই না। তো যাই হোক, এটা তো আমার বাড়ি, এখানে কিন্তু আমিই রাজা।
তো সেটা কিন্তু আমাকে সব সময়ই বলে যে তুমি এই বাড়িতে আসলে তোমার আলাদাই একটা ইমেজ তৈরি হয়ে যায়, তুমি আমাকে পাত্তা দাও না। তো একটু মজা করেই কিন্তু এসব বলে, আর আমার মাকে দেখিয়ে তো মানে আরও বেশি করে বলে আমাকে, মানে মজা করে মারবে, বলবে যে ভয় পায় না তোমার মাকে, তোমাকে আমি এখানেই মারবো, এরকম কিন্তু বেশ আমরা মজা করি। আর আমাদের বন্ডিংটা এতটাই মিষ্টি, মধুর, বন্ধুত্বের, হাসি খুশি বলতে পারো, আমরা কিন্তু সারা দিন যদি এক জায়গায় থাকি তাহলে তোমরা বলবে সাপ আর বেজি। আমি একটু চুপচাপ, আরও হচ্ছে মানে কি বলবো, আমার একেবারে জ্বালিয়ে মাথার পোকা নষ্ট করে দেয় এইরকম। তো আর কি বলবো, দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আস্তে আস্তে আমার হাজবেন্ডের আবদার মিষ্টি খাবো, আর ও মিষ্টি খেতে কিন্তু খুব ভালোবাসে, খুব বলবো না কিন্তু খেতে ভালোবাসে, আর আমি ঠাক মানে ঠিক তার বিপরীত, আমি একদমই খেতে ভালোবাসি না। তাই জন্য মা বললো তাহলে তুই একটুখানি কোল্ড ড্রিঙ্কস খা, মানে এখানে একটু মা ফুটিয়ে এনে রেখেছিলো, সেটা আমি একটু খেয়ে নিলাম। আর এসে দেখো আমি ড্রেসও ছাড়িনি, জাস্ট হাত মুখ ধুয়ে একটুখানি হাজবেন্ডকেও মিষ্টি দিয়ে নিলাম, আর আমিও একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। তো এসে যে কত গল্প, মায়ের সাথে কি কিনবো না কিনবো, আমরা কিন্তু এসেছি মেইনলি পুজোর বাজার করতে, তো এখান থেকেই বরাবর আমরা পুজোর বাজার করে থাকি। আবার আমাদের ওখানে বেথুয়া বাজারেও কিন্তু আমরা বাজার করে থাকি, আর মেন শপিংটা হয় রানাঘাট থেকে। তো এসে মায়ের সাথে প্রচুর গল্প, কাকিদের সঙ্গে একটু দেখা করা, ঠাকুমার সঙ্গে দেখা করা। তো আজকের দিনে এসে কিন্তু ঠাকুমার কথা খুব মনে পড়ে। তো এই ঠাকুমাটা হচ্ছে পাশের বাড়ির ঠাকুমা, আর আমার ঠাকুমা মারা গেছে প্রায় ওই 7 মাস মতন হতে চললো, এখনও কিন্তু 1 বছর হয়নি, কিন্তু তা তিনি যে নেই এখানে এটা কিন্তু আমার এক মুহূর্তের জন্যেও মনে হয় না। তো যাই হোক, সেসব কথা মনে মনেই থাক, মন থেকে বার করলে আবার কষ্ট পাবো। সেই জন্য দেখো দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে, আর ভাবছিলাম কখন যে শপিং করতে যাব, আর এর মাঝখানে কিন্তু একটু বৃষ্টিও হয়ে গেছে, দেখতেই পারলে সারাদিন মেঘলা। আর বলতে বলতে দেখো একটা শাড়ির দোকানে চলে এসেছি, এটা অ্যাকচুয়ালি শাড়ির দোকান, এখানে সব ধরনের তুমি শাড়ি পেয়ে যাবে, আর রানাঘাটের এটা একদম পৌরসভার পাশের দোকান। তো এখান থেকে নিজের জন্য একটা শাড়ি নিয়েছি আর মায়ের জন্য, তারপরে বেরিয়ে গেছি বাবা বাবু তারপরে দাদুর জন্য একটু জামা প্যান্টের সিট কেনার জন্য। তো বলতে বলতে সিটের দোকানে চলেও এসেছি, ভালো হয়েছে জানো তো একটুখানি ভিডিও করে নিয়েছি, এই যে বয়স্ক দাদুটা দেখছো উনি বললো যে মনা তুই ভিডিও করিস না, বড় মানে কেউ দেখলে আমাকে বকবে। তো যাই হোক, দাদুর কথা ফেলতে না পেরে ভিডিওটা আমি এখানেই কিন্তু দোকানে বন্ধ করে দিলাম, কিন্তু যেটুকু পেরেছি সেটুকুই অনেক, তাই না? তো এখানে তাদের জন্য জামা প্যান্টের সিট কিনে চলে এসেছি আমার শপিং করতে, আমার ভাইয়ের হাজবেন্ডের ছোটো ননদের ছোটো জামাইবাবু, আমাদের গুটুল, গুটুল মানে আমাদের তাতান, ওর জন্য। তো স্টাইল বাজারে ঢুকেই শুনে নিলাম ভিডিও করা অ্যালাউ, এর আগেও করেছি আমার হয়তো মনে নেই, তো তাড়াতাড়ি করে কিন্তু ভিডিও করা শুরুও করে দিয়েছি। আর প্রথমে এসেছি ছেলেদের সেকশনে, ভাই আছে সেই জন্য আমার কোনো চিন্তা নেই, ও ওইদিকে ওরটা দেখতে থাকুক আর আমি এদিকে আমার হাজবেন্ডেরটাও দেখতে থাকি আর ছোটো জামাইবাবুগুলোও দেখতে থাকি। তো হাজবেন্ডেরটা নিজেই পছন্দ করবে বলেছে, বলেনি, আমি এবার জোর করে বলেছি যে এবার তুমি তোমার পছন্দের পড়বে, প্রত্যেকবারই যে আমার পছন্দের পড়তে হবে এর কোনো মানে নেই। তো ওর জন্য কয়েকটা দেখেছি, তারপরে আসবে, ও আমাদের সঙ্গে এসেছিল কিন্তু ওর একটু রানাঘাটের মার্কেটে টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে তবেই আসবে। আর এদিকে আমাদের যেটুকু দরকার তার থেকে আমরা কিনে নিই, ও এসে যতক্ষণ বড়ি খাবে তার থেকে আমাদেরগুলো করে নিই। আর এই যে এখানে ভাইয়ের প্রায় হয়ে গেছে, ও এখন এই ডেনিমটা চুজ করছে, ওর আবার এগুলোর একটু প্রবলেম আছে, এটা নেবে না সেটা নেবে না। তো যাই হোক, ভাই ওদিকে শপিং করছে, আমি ওদিকে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম আজকে আমাদের আমার ড্রেস কোডটা। তো আজকে কিন্তু আমরা দুজনেই সাদা কালারের টি শার্ট বলতে পারো পরে এসেছি। তো ছেলেদের অলমোস্ট কমপ্লিট, তো এখানে চলে এসেছি মেয়েদের সেকশনে, এখন নেব দিদি ভাইয়ের জন্য, তারপরে আমি।
তো দিদি ভাইয়েরটা দেখতে দেখতে কোথায় গিয়ে আমারই আগে কেনা হয়ে গেল। তো এখান থেকে দিদি ভাই যেটা আমাকে গিফট করেছে পুজোতে সেটাই নিয়েছি, তাছাড়া আমার এখান থেকে সেরকম কিছু পছন্দ হয়নি আর নিও নি। আর দিদি ভাইয়ের জন্য আমরা এখান থেকে একটা চয়েস করে নিয়ে নিয়েছি। আর এই যে আমার হাজবেন্ড এসেই চোখ খোলা আর বন্ধ করা যতটুকু সময় সেই ততটুকু সময়ের মধ্যে আমার হাজবেন্ড কী করে যে শপিং করলো, মানে চুজ করলো আমি বুঝতেই পারলাম না। তো এখানেও ক্যাশ কাউন্টারে বিলিং করছে আর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আর আমরা নেক্সট দিন চলে এসেছি সিটি লাইফ। তো সিটি লাইফটা এখন SNV হয়ে গেছে, তো সেই জন্য এখানে চলে এসেছি বাচ্চাদের কিছু টুকটাক জিনিস কিনবো বলে। তো দেখতে দেখতে আবার মেয়েদের সেকশনেও চলে এসেছি, মানে বড় মেয়েদের সেকশন। তো এখানে এসে এই যে প্লাজো ডেনিমসগুলো দেখছিলাম, বেশ কিন্তু সুন্দর ছিল, কিন্তু এখন আপাতত ইউজলেস বলে নিলাম না, কিন্তু ইচ্ছা আছে এখান থেকে আমি এই প্লাজোগুলো নেব। তো যাই হোক, মেয়েদের কালেকশন সেরকম খুব একটা ভালো ছিল না, কিন্তু বাচ্চাদের প্রচুর কালেকশন এখানে। আর বাচ্চাদের কিছু কিছু জামা আছে প্রচণ্ড হাই রেঞ্জ, তো মানে কোয়ালিটি অনুযায়ী একটু বেশি। তো এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি, টি শার্ট নিয়েছি একটা, আর ছোটো ছোটো বাচ্চাদেরও নিয়ে নিয়েছি। তো এখানে এসে দেখলাম মেয়েদের কালেকশন সেরকম বেশি কিছু নেই, তাই এখান থেকে বেশি কিছু শপিং করিনি, যত তাড়াতাড়ি বেরোনো যাক ততই ভালো। আর প্রচণ্ড জানো না ভিড় ছিল, আর এই মলটা প্রচুর বড়, জানি না কেন এই মলটা আমার সবচেয়ে বড় মল লেগেছে। আমি যতদিন মল ঘুরেছি ফ্লোর 3টে কিন্তু অনেকটা স্পেস। তো যাই হোক, আমাদের এই যে শপিং করা হয়ে গেছে, আমরা এখন যাব বিল কাউন্টারে, মানে ক্যাশ কাউন্টারে। আর এই দেখো এখানে মেনিকুইনগুলো কি দারুণ, না ছোটো ছোটো মেনিকুইন। তো যাই বিলটা করিয়ে আসি, তোমরা দেখতে থাকো। তো ক্যাশ মিটিয়ে চলে এসেছি আমরা খাদিমসে, আর এখান থেকে আমি এক জোড়া জুতোও নিয়ে নিয়েছি, আর নেওয়ার পর মনে পড়লো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখান থেকে আমি জুতো মেনলি কিনে থাকি বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যাদের এখনও পর্যন্ত লাইক করা হয়নি অবশ্যই কিন্তু লাইক করে দাও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল ভিজিট করোনি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পাশে দেখো প্লিজ প্লিজ প্লিজ, কারণ তোমাদের ওই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা বেশি মোটিভেট করে আরও একটি ব্লগ রেডি করার জন্য। তো এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বাড়িতে যাব, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট আরও একটু অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।